রবিবার রাজ্যের খাদ্যমন্ত্রী হাবড়া বিধানসভায় কলতান প্রেক্ষাগৃহে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনায় বসলেন। খাদ্যমন্ত্রী জানালেন কিভাবে আগামী দিনে মানুষের রুজি রোজগার বাঁচিয়ে রেখে লকডাউন পালন করা যায় তার জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন লকডাউনের ফলে রোজগার হারিয়েছে বহু মানুষ, তাদের কথা মাথায় রেখেই ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন এবং প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কিভাবে উত্তর চব্বিশ পরগনাকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা চলছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং হাবড়া, বৃহত্তর হাবড়ার ব্যবসায়ী বৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বাজারের সমস্যা নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমরা পাটপট্টি কালীবাড়ি বাজার সমিতি 300 থেকে 350 ব্যবসায়ী প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা করি। আজকে এই 57 দিন লকডাউন পিরিয়ডে আমাদের বাজার প্রায় অর্ধেক দিবসই বন্ধ ছিল। প্রত্যেক দিন আনে দিন খায়, এরকম মানুষগুলো আজকে না খেয়ে মরতে চলেছে। তাদের কাছে একটি প্রশ্ন, আগে জীবন না আগে জীবিকা? তারা সেই আশঙ্কা করে মরছে, শেষে কি না খেয়ে মরতে হবে? যারা কার্যনির্বাহ কমিটির যে প্রধান যারা আছি, তারা সকলকে সান্ত্বনা দিচ্ছি। সরকার আমাদের জন্য যথেষ্ট ভাবে চেষ্টা করছে। এই মারণ জয় মারণাস্ত্র যে করোনা ভাইরাস, আমাদেরকে বেনিহার শেখার মতো আমাদের আক্রমণ করবার জন্য এগিয়ে আসছে, তাকে প্রতিরোধ করা প্রথমে দরকার। এই প্রতিরোধ করার কথা মেনে আমাদের সমস্যার কথা তাদের কাছে জানিয়ে যদি আমরা আমাদের সমস্যার সমাধান পেতে পারি, আমরা এই আশা নিয়ে আজকে এসেছি। আমরা যেন প্রতিটি মানুষ কাজ ঘুরতে পারছে বন্ধুর বাড়িতে, এই বাজারে ব্যাক করতে, বাজার নিয়ে ব্যাক করতে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। এগুলোকে তো বন্ধ করতে হবে, বিগত এগুলো মানতে পারি না। আমরা বাংলার মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে, এটা মুখ্যমন্ত্রী চাইছে। হাবড়ার মানুষ আমরা, হাবড়ার লোকরা সবাই প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকি। আমি যদি শুনি যে হাবড়া সবাই সুস্থ হয়ে গেছে, যেদিন আমার স্কটল্যান্ডের মেয়েটা সুস্থ হয়ে আমাদের হাবড়ায় এলো, সেদিন আমি আনন্দ উৎফুল্লিত, আমি বললাম তাকে ফুলের মালা, ফুলের গলায় অন্তত বোকার ফুলের মালা গলায় পরিয়ে দিলাম। অর্জুন সিং বলেছেন যে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কি বলছেন? ওসব মন্তব্য, বিগত দিনে এই বাংলাতে রেশন নিয়ে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে যাদের সাদা কার্ড তারা রেশন পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন সব কার্ডে দেওয়া হবে, তা এই নিয়ে কিছু কিছু জায়গায় বিক্ষোভ হয়েছিল, ঝামেলা, কি বলবেন? সাদা কার্ড নিয়ে কোনো বিক্ষোভ হয়নি, আপনার কাছে তথ্যটা ভুল আছে, আপনি ভুল তথ্য পরিবেশন করছেন। সাদা কার্ড নিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিডিও অফিসে গেলে দেখবেন সাদা কার্ড থেকে তাদের কুপন ইস্যু করে দেওয়া হচ্ছে। বিগত দিনে লেটে আছেন, লেটে রান করছেন, লেটে রান করলে হবে না। এখন কিন্তু এই সুপারসনিকের যুগ, তো কম্পিউটারের যুগ, আগে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে।